বাগ টাইলস। আগুনের করাল গ্রাসে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়, দাউ দাউ করে জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া জেলার অন্যতম দর্শনীয় স্থান হিসাবেই পরিচিত। বেশ কয়েকদিন ধরেই অল্প অল্প আগুন দেখা যাচ্ছিল পাহাড়ে, কিন্তু মঙ্গলবার থেকে তার ব্যাপক আকার ধারণ করে আগুন। এ যেন গত বছরের আমাজনের স্মৃতিকে ফিরিয়ে আনছে। সম্ভাবনা রয়েছে প্রচুর বন্য পশু পাখির মৃত্যুর। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতি বছরই এই সময়ে শুকনো পাতায় আগুন লাগে, কিন্তু এবছরের মতো কখনোই দেখা যায়নি। বিকালে দমকল এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। স্থানীয়রা মনে করেন, আগুনটা ইচ্ছে করে কেউ লাগিয়েছে, তাই না হলে শুশুনিয়া পাহাড়ের গাছগুলো এত ঘন নয় যে নিজের থেকে আগুন লাগবে। আর এখানেই প্রশ্ন উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এছাড়াও বাঁকুড়াতে 11:23 ভূমিকম্প অনুভূত হয়। শহরের পাশাপাশি শালতোড়া, কেন্দ্রিকুড়া, ইন্দুপুর, বাংলা প্রভৃতির বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়। সোমশুভ্র মুখার্জির রিপোর্ট, আরামবাগ টাইমস। ঘন্টা উড়ি বহু বানাবে আমি বাবু। হ্যাঁ ভালো জমটাকে ওদের মেশিনটা।